সব বেকারের কাজের দাবিতে সমাবেশ DYFI-এর। সব বেকারের কাজের দাবিতে আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোট নিচে দেওয়ার বার্তা দিয়ে DYFI-এর বহরমপুর পশ্চিম লোকাল কমিটির ডাকে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস, সভাপতি সৈয়দ নুরুল হাসান সহ আরও অনেকে। বহরমপুর থেকে তুষারকান্তি খাঁর রিপোর্ট, KTN 5 গ্রাম। আমার মা বোনেরা ভালো নেই, সমস্ত সমস্যাকে যদি সমাধান করতে হয় আপনাকে আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তার কারণ বিকল্পের কথা, বিকল্পের সন্ধান একমাত্র বামপন্থীরা দিতে পারে। পশ্চিমবাংলার যে বেকার দামাল ছেলেদের হাতে লাঠিয়ার মতের মতো ধরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, দিয়ে বলেছে যা বুথ দখল কর, পঞ্চায়েত দখল কর, পৌরসভা দখল কর, লুটে পুটে খা, তাদেরকে বলছি সাবধান হয়ে যান। জনগণ আপনাদের জন্য চাকরি জারি করেছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণের আদালতে আপনাদের বিচার হবে। যত ভোট সামনে আসবে তত পাড়াতে মোড়ে মদের দোকানে ফ্রি মদ দিচ্ছে।